চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা রুটে আম পরিবহন চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। গতকাল বিকেলে 1000 কেজি আম নিয়ে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। জেলা প্রশাসক এজেড এম নুরুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী এ সময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আমের ভাড়া নির্ধারণ করা হয়েছে 1 টাকা 31 পয়সা। পরে রাজশাহী স্টেশন থেকে 1600 কেজি আম ও কয়েক কার্টন লিচু তোলা হয় ট্রেনটিতে। রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রতিদিন বিকেল 4টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটিতে আম ছাড়াও শাক সবজি সহ যে কোনো ধরনের মালামাল বহন করা যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।